А кавай? Удом. আপনি ঘুমান ভাই, আপনি ঘুমান। ঘটনা ঘটে গেছে, মার্বেল তো আর একটা কিনন লাগবো, যে মার্বেলটা ছিল না সেটা গিলে পালাইছি এখন পেটের ভিতরে। বিশাল ঘটনা ঘটে গেছে তো, সে তো মার্বেল গিলা ফেলাইছে ভাই, সে মার্বেল গিলা ফেলাইছে তো মানে সে মার্বেল গিলছে, এখন বুঝতেছে আপনি কি অবস্থা? তো আচ্ছা দেখি, আপনি নড়বেন না রে ভাই, আপনি মার্বেল করে গিলছেন একটা একটা, আরো বিপদ হয়েছে, দুইটা গিললে মনে করেন যে আওয়াজ হইলে বুঝতে পারতাম মার্বেলটা কোথায় আছে, এখন তো বোঝার উপায় নাই, দাঁড়া 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 কিছু করবে না, বুঝতেছে আপনি বিষয়টা? এখন ঘটনা হলো গিয়া যে পেটের ভিতরে তো গ্যাস আছে, এই গ্যাসের কারণে পাত্রটা হঠাৎ করে ঠাসকে ফুটে যেতে পারে। আপনি চক্ত হয়ে আছেন কেন ভাইয়া, ভয় পাচ্ছেন? ও সরি, কি ভাইয়া, মানে আমার নিজের চোখে দেখা তো, আমার এলাকার একটা ছেলে মার্বেল গেছে আপনি ডায়াল করে আমার কানে ধরেন ভাই, আমি কথা কয়ে দিব না, না না কানে নইরেন না ভাই, ধরেন একদম চুপ, প্লিজ বন্ধ করে রাখছে। হ্যাঁ বন্ধ বন্ধ, তাহলে কিচ্ছু করার নাই ভাই, এখন যেটা করতে হবে আপনি চুপচাপ না থাকবেন, সকাল বেলা একটু কষ্ট করেন ভাই না, ভালো একটু কষ্ট করেন, শুয়ে পড়ি। হাই হাই, শোয়া তো যাইবই না, শুইলে আপনি একে তেলে মার্বেল ঘুরবো, একে তেলে মার্বেল ঘুরবো, গ্যাসের লোক একটা যুদ্ধ হইব, ড্রিম করে ফাইটে যাবো, ফাটলেই শেষ, মরে গেছেন ভাই, ভাই না ভালো, জানটা বাঁচান, সকাল পর্যন্ত একটু কষ্ট করে থাকেন, একটু কষ্ট করে থাকেন, নড়বেন না, একদম নড়বেন না, এরকম থাকেন, একটু কষ্ট করেন। কারণ কি, যে যদি ব্রাস্ট করে তাহলে তো আমরাও মরে যাব ভাইয়া। আরে ভাই তো নড়াচড়া করতেছে, চুপচাপ দাঁড়ায় আছে, ব্রাস্ট করার কোনো উপায় নাই, আমি কি সরাতির এনেকে খারাপ নি, ঘুমে পড়ে গেলে যদি বাস্ট হয়ে যায়, ব্যবস্থা একটা করতেছে ভাই, আপনি নড়াচড়া আল্লাহর রাস্তা নড়াচড়া করেন না, একদম ফিক্সড হয়ে থাকেন, প্লিজ আমি এসেছি বসাই দিয়ে আসি, আপনি একদম সাবধানে, কোনো সমস্যা নেই, চুপ থাকেন চুপ থাকেন চুপ থাকেন ভাই, আপনি আস্তে এক স্টেপ পিছনে আসেন, আস্তে শক্ত করে, হ্যাঁ
হ্যাঁ একদম শক্তি করে ধরেন, বসেন আস্তে, শুধু বসে পড়েন, আস্তে করে বসে পড়েন, শুধু বসে পড়েন, ধরছেন, ধরছি ধরছি ধরছি, আস্তে বসে, আস্তে রিল্যাক্স, আস্তে ফাইটে দিতে পারেন কিন্তু একদম রিল্যাক্স, আকাশ আস্তে পেপ পেপ লরে কিনা খেয়াল করেন তো, সাবধান 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 সাবধান, বাস বাস এই এই পজিশন থাকবেন, এই পজিশনে বসে থাকেন, একটু কষ্ট করে হাতটা পার করেন, সব প্রবলেম রাখার আছে নিয়ে আস্তে করুন, ঠিক আছে, একদম নড়বেন না, কথা কম এবং আস্তে, এই আকাশ ভাই, আকাশ ভাই, এই রকেট ভাই ঘুমাবো তো শুনকারে, না ভাই ঘুমাই নাই, এই যে তন্দ্রার মধ্যে আছে, অসুবিধা নাই, একটা রাতে তো একটু কষ্ট করেন, সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি তো ভাই ডরেই মরে যাই, এই যে আছি আছি তন্দ্রায় আছি, ঘুমাই না, এই আকাশ ভাই, আকাশ ভাই, এই লোক যা চুরি করছে সে তো ঘুমাতে দেবে না, একটা কাজ করেন আপনি, একটা বুদ্ধি দিয়ে, মাথায় বুদ্ধি আছে, একটা রচি দিয়া তার যদি চেড়ে চেঁদে বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু সব চমৎকার সমাধান, সে ঘুমে যাবে চেয়ারে, হেলবেও না দুলবেও না পড়বেও না আর মারবেলও নড়াচড়া করবে না, বাসটা হবে না, আমরাও নিরাপদ, চেয়েও নিরাপদ এবং চেয়ারও নিরাপদ, সব নিরাপদ, জান ধরে নিয়ে আসেন, কি কইন রকেট ভাই, আপনারা ঘুমাইবেন আর আমি বান্ধ অবস্থা বইয়া থাম, বিশ্বাস করতেছেন না, শুনুন চুপচাপ থাকেন তো ভাই, কোন বহুত কিছু বুঝছেন না ভাই, জানে বাসলে বহুত কিছু, বহুত কিছু জানে বাসলে, নড়াচড়া করেন না ভাই, নড়াচড়া করেন না, চুপচাপ শুয়ে থাকেন, সকাল হলে আপনি ডাক্তার কাছে নিয়ে যাবো, আর একাজ ভাই আল্লাহ দোহাই লাগে আপনি কথা কম পান ভাই, জোরে মারছস করে, তুই আমার সামনে আয়, আমি কোন দিকে যাব, চরল চো যা মানুষের সব জায়গায় দৌড়, মশা 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 মশা, আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার
তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। আলগা করো গো কপার বাঁধন, দিলে বাহি মেরা ফস গই, দিলে বাহি মেরা ফস গই। বিনোদ বেনির জরিন ফিতায়, আন্দা ইশকে মেরা কস গই, আন্দা ইশকে মেরা কস গই। সালাম আলাইকুম। আলাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? তো আজকে কি বলবেন মনে করে এসেছেন নাকি আবার ভুলে গেছেন? না না, যে তো মানুষ ভুলেই যায়, ভুলে যেতেই পারে, সুন্দর মেয়েদের সামনে অনেকেই অনেক কিছু ভুলে যায়। তো ববি বাকি বাচ্চায় আছে? আছে, বাড়িতে আছে, ঘুমাচ্ছে মনে হয়, ডেকে দিব? না না, ঘুমের মানুষকে ডাকা দরকার নাই, ঘুম থেকে উঠুক, তখন না হয় কথা বলবো, অথবা পরে এসে কথা বলবো, চামনা চামনি বাচ্চা অচুপি দেখি, এখন না হয় আপনার সাথেই একটু কথা বলি। এমনিতে কোন সমস্যা নাই, মার্বেলটা চুপ করে আছে, কোন জায়গায় বোঝা যাচ্ছে না। টাচ করবেন না, নাড়াচাড়া লেগে মার্বেল কোনো দিকে গিয়ে কোনো কিছু যদি ফুটো হয়ে যায় তখন, তাই না ভাইয়া? হ্যাঁ, অঘটন ঘটতে পারে, একটা লোক যেহেতু মার্বেল গায়ে পেটে নিয়ে নিছে, এইটা থেকে অনেক কিছু হতে পারে, অঘটন ঘটতেই পারে, তাই না? এই চুপ, না না যেন কথাবার্তা বলে, এই চলে, কোনো সমস্যা নেই, মার্বেল খায়া তুমি কড়া করে দিতে পারো, কিচ্ছু হবে না। দেখো না বাচ্চা ছেলেমেয়েরা ওই যে আদুলি শিখি খায়া ফেলে, কিছু হয়, কিন্তু যেসব যত দ্রুত বাইরে করা যায় ততই ভালো। সেটাই তো, জাস্ট পেটে কাইটা আবারও ফালতু কথা বলে। তাহলে যে আপনি সারাইতে আমার বান্ধা রাখলেন কি করছ? তোর সারা তোরে বান্ধা রাখছস? আর ওটা তো ভালোবাসা থেকে, আমি কোনো রিক্স নিতে চাই না, বুঝছেন না, এই জন্য আপনার বান্ধা রাখছি, আবার পান খুলে দিছি না। আই বন্ধ করো, আই তুই যা, একটা ক্যাব ডেকে নিয়ে। আমি বলি কি ক্যাবে দরকার কি, ক্যাবে ঝাঁকি ঝাঁকি খাইব না আপনার কাছে, আপনার স্বাস্থ্য ভালো আছে মার্শাল্লাহ, আপনি জাস্ট ওটা আলগা করে ধরা ডাক্তারখানে নিয়ে যান, তাইলে হয়ে যায়। না না, আমি তার কোলে উঠবো না। আরে ক্যাব ডেকে নিয়ে, আমি ডাক্তারে ফোন করে দিচ্ছি, ডাক্তারটা এন্ডোস্কোপি করবে, দেখবে মার্বেলটা কই আছে, তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে দিবে। সত্য সব ফালতু কথা, ঠিক আছে? এই যা যা, ডাক্তারকে ফোন দাও। আর ডাক্তারে ফোন দিবি বলে না, কি বলবো? আচ্ছা রে, কালকে না সারা রাত আমি ঘুমোতে পারিনি, ওই যে জয় ইচ্ছা আছে না, যে তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি? মার্বেল গিলে ফেলেছে। কি বলেন, মার্বেল? হ্যাঁ, দিয়ে জব দায়িত্ব আমার, সারা রাত ধরে পাহারা দিয়েছি চেয়েও আমি, সারা রাত ধরে তাকে পরামর্শ দিয়েছি চেয়েও আমি, সারা রাত ধরে চেবা চুচরুচা করেছি চেয়েও আমি, এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো চেয়েও আমি, টাকা পয়সা খরচ করবো চেয়েও আমি, কি আর করা একসঙ্গে থাকি। তো এখন কি অবস্থা? না ভালো না, ওই যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ও, ওই জন্য মনে হয় ববি আপুকে খুঁজছিলেন না, ডেকে দেবে এখন? না না, যেটা অসুবিধা নাই সেজন্য না, আপনি
আচলে নিশ্চুর আপনার সাথে একটু কথা বলছি দাঁড়িয়ে, আপনি বারবার ববি এবোকে ডেকে দেবো বলছেন। আচ্ছা বলেন, কি বলবেন বলেন। না আমি তো চলে বলি, কি বলবো, অনেক কথা বলি, আপনি না হয় বলেন। আমার তো আপনাকে কিছুই বলার নাই, বুঝছেন না? আসলে মেয়েদের তো অনেক রকমের কথা থাকে, মুখ ফুটে বলতে পারে না, যেই রকম একটা কথা না হয় বলেন। আসলে কি আপনাকে না ওই রকম কোনো কথাই আমার বলার নাই, তো আপনি বলেন কি বলতে চাচ্ছেন। আসলে আপনি বলতে চাচ্ছেন না, আসলে আপনি কিছু খাবেন ভাইয়া? জি জি। আচ্ছা আমি নিয়ে আসি। না না, খেলে খাবারের সময় মাম মার্বেল যদি প্যাঁচ লেগে যায় আর একটা সমস্যা। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার জন্য একটু অ্যাসিড নিয়ে আসেন। অ্যাসিড খেলে, অ্যাসিড তো মার্বেলকে গলিয়ে ফেলবে, তখন সেটাই সবচেয়ে ভালো হবে। এই ছেলে কি বলতেছে সব, অ্যাসিড খাওয়া যায়? সরি, শোনো তুমি উঠো উঠো উঠো, দাঁড়াও, কোনো সমস্যা নেই। শিওর? হ্যাঁ কোনো সমস্যা নেই, ওঠো, কোনো সমস্যা নেই। না থাক, পরে যদি আবার মার্বেল কোনো দিকে গিয়ে কোনো কিছু ফুটো করে ফেলে। আরে না কোনো সমস্যা নেই, দাঁড়াও দাঁড়াও, থাক থাক বসেই থাকে। দাঁড়িয়েছো কেন? কি হয়েছে? ঠিক আছে, মার্বেলটা কোথায় একটু বুঝে নেই। একে আসো আসো, তুমি জানো না আকাশরা, ও দু মিনিট করতে ভাই, আর দেরি করার কায়দা নাই, আর মেয়েদের বিল দিতেছে না, চুপ থাকেন না, চুপ। আকাশ কই? আকাশে ফোন দে। আপনি তো সেদিন আসলেন, ওই দিনও কিছু খেলেন না, তো আজকে খাবেন? বিস্কুট এনে দিব? না বিস্কুট তো আসলে খেতেই ইচ্ছে করে, দুজন একসঙ্গে বসে বসে, হচ্ছে বিস্কুট ছাড়া অন্য কিছু খাওয়া যায় একসঙ্গে বসে, কিন্তু দেখেন না হচ্ছে দায়িত্ব, একসঙ্গে থাকি এখন যাই তাহলে। আচ্ছা আজকে তাহলে আছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে চাই, আপনার বিস্কুটটা খুব সুন্দর, আপনিও খুব সুন্দর। জামালকে চা বুঝিয়ে বলেছি, যে বলেছে হঠাৎ করে বলেছি তো, সেই জন্য হঠাৎ করে আসতে পারছে না, সে চাক্কাতে এবং যোগাযোগ করবে চচরি রে এবং ফোনে। সাবধানে, ডাক্তার আমি বলে দিচ্ছি যে আমার নাম বলবা। হ্যাঁ আমার নাম বললেই হবে, সাবধানে যাইস। রকেট কি একটা ফোন দিস, মরে মরবে, তুমি চলো তো।
আপনার মেয়ে এটা কোনো কাম করছেন? এত সময় লাগে কয়টা কথা বলতে? আপনার মুখে এমনি কথা বাজে, এর মধ্যে যদি এই যে মার্বেল এত কথা কয় তাহলে কেমনে চুপ থাকেন না? আপনি চুপ করেন, এরকম যদি কোনো ভাষা থাকতো যে ভাষাই থাইমে থাইমে আমার মতন বলতে হয় তাহলে। শোনেন একটা কথা, আমার জ্ঞান ফেরার পর আমি কিন্তু চোখ খুলে ওকে দেখতে চাই। কাকে? জামালকে? জামাল বলার এখন কোনো দরকার আছে? তখন তো ভাইয়ের জন্য জামাল বলছি, ববিকে। ভাই আগে মার্বেলটা তো বাইর করবেন পেট থেকে, তারপর না প্রেম প্রীতি, নাকি মার্বেল প্রেম প্রীতি করবেন? আপনি তো চুপ থাকেন না ভাই, প্লিজ।